स्टूडेंट अफ क्लस सिक्स सेकेंड लैंगुएज बेंगली तुम्हारे ग्रामर बर प्रथम अध्याय अनुशीलन प्रश्नोत्तरगुल एक ठीक कर नाओ बर मध्य पृथ्वी प्रधान भाषार संख्या 2796 संस्कृत भाषा सृष्टि आज के प्राय 3000 बसर आगे अस्ट्रेलियार मानुषर मातृभाषा इंग्रेजी विश्व सब चे बी मानुष कथा बोलें मान्दारिन चीना भाषा प्रथम बांगला व्याकरण ग्रंथटी प्रकाशित है 1743 साले मायरा छिलो पेरु देशेर अधिवासी बांगला वर्णमालाय वर्णेर संख्या 46 ध्वनिर लिखित संकेत चिन्हगुलिर नाम हलो वर्ण 11 स्वरवर्ण छाड़ा आरो 25 स्वरध्वनि प्रचलित आछे दुई दाग बांगलाय चंद्रबिंदु यथेष्ट प्रयोग थाकलेओ ओके पृथक वर्णेर मर्यादा देवा हयनि कारण वर्णटी कखनो एका एका बुझते पारे ना जापानी संख्याय वर्णेर संख्या बेश कयेक हजार कारण जापानी वर्णगुलि चित्रलिपिजुक्त বাংলা প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা ম্যানুয়েল দে অ্যাসুমসাম ছিলেন পর্তুগালের মানুষ তিনি দাগ বলছে ধ্বনির স্থিরস্থায়ী রূপ হলো বর্ণ ভাষা গড়ে ওঠে মানুষের মুখের কথাকে কেন্দ্র করে আমাদের মুখের কথার সবচেয়ে ছোট অংশ হলো ধ্বনি নেক্সট পৃথিবীর প্রায় 85% মানুষ 160 ভাষায় কথা বলেন বিশ্বের বহু কথিত ভাষাগুলির মধ্যে বাংলার স্থান ষষ্ঠ যে স্বরবর্ণের উচ্চারণে একাধিক স্বরধ্বনির যোগ থাকে তাকে বলে যৌগিক স্বর চন্দ্রবিন্দু সবসময় কোনো ব্যঞ্জনবর্ণের মাথায় বসে ব্যঞ্জনবর্ণগুলির মধ্যে সাধারণভাবে স্বরবর্ণ লুকানো থাকে চীনা এবং জাপানি ভাষায় বর্ণগুলি চিত্রলিপিযুক্ত এবার বলছি চারের দাগের আদিম মানুষ চিত্রলিপিগুলি আঁকত গুহার গায়ে ঠিক ধ্বনি হলো একটি বাক্যের সবচেয়ে বড় অংশ ভুল ছোট অংশ প্রাচীন ভারতে আর্য জাতির মধ্যে ব্যবহৃত ভাষা নিয়ে গড়ে উঠেছিল সংস্কৃত ভাষা আর্য জাতির ভাষা সংস্কৃত ঠিক এটা আমরা একটি বাক্যের শব্দগুলিকে কখনো এক নাগাড়ি বলি না একটু থামি ঠিক বাংলায় চন্দ্রবিন্দুকে পৃথক বর্ণের মর্যাদা দেওয়া হয় না ঠিক পৃথিবীর সব ভাষারই লিখন পদ্ধতি আছে ঠিক বাংলায় বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা 11 স্বরবর্ণ 11 ঠিক দেশ কাল সমাজ অঞ্চল ভেদে ভাষার রূপ একই থাকে এটা ভুল ছবি আমাদের মনের ভাব বোঝানোর একটি শক্তিশালী মাধ্যম ছবির দ্বারা ঠিক মনের ভাব বোঝানোর শক্তিশালী মাধ্যম নেক্সট ইংরেজি দাগ বাংলা প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ লিখেছিলেন রাজা রামমোহন রায় প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ লিখেছিলেন ম্যানুয়েল দে অ্যাসুমসাম মানে এটা ভুল বাংলায় সব স্বরধ্বনির লিখিত বর্ণরূপ আছে এটা ভুল চন্দ্রবিন্দুর নিজস্ব কোনো উচ্চারণ নেই ঠিক কানে কানে যে ভাষা শোনা যায় তাকে চোখের সামনে প্রকাশ করার নাম হচ্ছে লেখা কয়েকটা স্বাদ চিত্রলিপির বড় সুবিধে হলো চিত্রলিপির ছবি দেখে সব কিছু বোঝা যায় আমাদের দেশের এক এক রাজ্যের মানুষের মাতৃভাষা এক এক রকম শব্দের উচ্চারণ যত সহজে পাল্টায় সেগুলির তার বানান তত সহজে পাল্টায় না চীনা ও জাপানি উভয় ভাষায় চিত্রলিপিযুক্ত বাংলার অধিকাংশ স্বরধ্বনির কোনো লিখিত বর্ণরূপ নেই আচ্ছা কঠিন উচ্চারণকে সহজ করে বলার প্রবণতা মানুষের মধ্যেই থাকে যেসব ভাষার লিপি ধ্বনিদ্যোতক সেগুলির বর্ণমালায় বর্ণের সংখ্যা কম পৃথিবীর প্রধান ভাষা কয়টি 160 বাংলা ভাষার মোট স্বরধ্বনি আছে স্বরধ্বনি বললে 7 পৃথিবীর সবচেয়ে বহু কথিত ভাষা মান্দারিন চীনা বর্তমানে বাংলা ভাষায় কত মানুষ 25 কোটি মানুষ কথা বলেন বাংলা ব্যাকরণের প্রথম রচনাকার কে ম্যানুয়েল দে অ্যাসুমসাম ব্যাকরণ কথার অর্থ বিশেষ রূপে বিশ্লেষণ করা ভারতে বর্তমানে কতগুলি ভাষা প্রচলিত আছে ভারতে আছে বর্তমানে 22 ভাষা সংবিধান স্বীকৃত 2 ব্যঞ্জনধ্বনিকে একত্রিত অবস্থায় লিখলে তাকে কী বলা হয় যুক্তাক্ষর বলা হয় চিত্রলিপিগুলি কারা লিখেছিলেন আদিম মানুষেরা বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে সংস্কৃত ভাষা থেকে
এবার এইগুলো সংস্কৃত ব্যাকরণের বহু নিয়মকানুন বাংলা ব্যাকরণে গৃহীত হয়েছে কেন? কারণ সংস্কৃত ভাষাকে সকল ভাষার জননী বলা হয়। বাংলা ভাষারও সৃষ্টি হয়েছে সংস্কৃত ভাষা থেকে। বাকযন্ত্রগুলি আমাদের কী কাজে লাগে? বাকযন্ত্রের সাহায্যে বিভিন্ন শব্দ উচ্চারণ করা কাজে লাগে। কার কাকে বলে, সেগুলি দিয়ে কী করা হয়? এই জায়গায় দেখো, ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনির সংযুক্ত অবস্থান দেখানো হয়। স্বরধ্বনির যে প্রতীক চিহ্নগুলির দ্বারা তাদেরকে বলা হয় কার। এবার কার কীরকম কাজে লাগে, তো এটা এখানে লিখব আমরা। কার লেখা হয় বিভিন্ন শব্দ তৈরির কাজে কার ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ হরিশ্চন্দ্র অন্তঃস্থকে ব্যঞ্জনবর্ণের তালিকায় রাখা হয় না কেন? কারণ এগুলি উচ্চারণ অনেকটা, এখানে দেখো রবীন্দ্র প্রকৃতপক্ষে ডয়ের, হরিশ্চন্দ্র ঢয়ের, অন্তঃস্থ অন্তর্জয়ের, এই খন্ডতটা দেয়নি, সেই কারণে এদের পৃথক কোনো রূপ বা তালিকা দেওয়া হয়নি। পরেরটা বলছি, এখান থেকে লিখব লিপির সুবিধা। সংকেত চিহ্নগুলি মানে লিপির সবচেয়ে বড় সুবিধা হলো সেগুলি চোখে দেখা যায় এবং বহু দূরের মানুষও তা দেখে বক্তার মনের ভাব বুঝতে পারেন। আর একটা সুবিধা হলে একবার কাগজের উপর লিখলে সেগুলির প্রকাশ করলে তা হারিয়ে বা মিলিয়ে যায় না। এটা একটা বিষয় লিখতে হবে এখানে। বেশ, পরের প্রশ্নে যাচ্ছি। এটা ছিল সব প্রাণীকে হারিয়ে মানুষ কীভাবে শ্রেষ্ঠ হয়ে উঠেছে, এটা এই উত্তরটা লিখবে। সব প্রাণীর মধ্যে একমাত্র মানুষই কথা বলতে পারে, এই কথা বলার ক্ষমতা দিয়ে পরস্পরের মধ্যে আলাপ আলোচনা করে সে নিজে কিসে নিজের ভালো হবে তা স্থির করতে পারে। অন্য প্রাণীদের সে ক্ষমতা নেই, তাদের ভাষা নেই, তাই তারা নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করতে পারে না মানুষের চেয়ে, তাই তারা অনেক পিছনে পড়ে আছে। পরের প্রশ্নে যাচ্ছে, মাতৃভাষার গুরুত্ব লেখো। এটা মাতৃভাষার মাধ্যমে মনের সুখ দুঃখ এটা লিখে দেবে পুরোটা। আর একটা এর সঙ্গে আলাদা করে লিখবে যে মাতৃভাষা শেখার জন্য কোনো ব্যাকরণ পাঠ করার প্রয়োজন হয় না, তা অতি সহজেই সহজাতভাবে আমরা শিখতে পারি। পরের প্রশ্নে যাচ্ছি, ধ্বনি থেকে কিভাবে শব্দ উৎপত্তি হয় উদাহরণ দিয়ে বোঝাও। আমি দেখাচ্ছি বইয়ের মধ্যে একটা, এটা দেওয়া নেই, এটা তোমরা নিজেরা কীভাবে করবে শোনো। লিখবে কমল, দিয়ে লিখে দেবে ক প্লাস অ প্লাস ম প্লাস অ প্লাস ল প্লাস অ, লিখবে যে পাশাপাশি বর্ণগুলি এই ধ্বনিগুলি মিলিত হয়ে একটি শব্দ উচ্চারিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে ও অঞ্চলে বিভিন্ন রকম ভাষা প্রচলিত আছে কেন? এটা এবার পড়াবার সময় বলেছিলাম যে মানুষ আগে একসঙ্গে গোষ্ঠীবদ্ধভাবে থাকতো, পরে তারা খাদ্যের সন্ধানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এর ফলে বিভিন্ন অঞ্চলের ভাষা মানে তারা বিভিন্ন ভাষা আবিষ্কার করে এবং বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্নভাবে প্রচলিত হয়। তবে এবার বইয়ের মধ্যে দেখাচ্ছি, এখানে লেখা আছে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ভাষা প্রচলিত আছে কেন, এটা লিখে দেবে। আর লাস্ট প্রশ্ন, মনের ভাব কিছুটা প্রকাশ পেলেও কোন কোন জিনিস ভাষা নয়? ইশারা অঙ্গিভঙ্গি ভাষা নয় এবং পাখিদের যে শেখানো বলি সেগুলো ভাষা নয়, সেগুলোর দ্বারা মনের ভাব, কুকুরের লেজ নাড়ানো দেখে তার খুশি, সে খুশি আছে এটা বোঝা গেলেও সেটি আদতেও ভাষা নয়। এটা আমি বইয়ের মধ্যে একবার দেখাচ্ছি, এই যে এটা এখানে পেয়ে যাবে এই জায়গাটায়। ইঙ্গিতে যা বোঝানো হয় বা কাউকে স্পর্শ করে যা বোঝানো হয়, মুখ বধিররা হাত নাড়িয়ে বা সংকেতের সাহায্যে যা বোঝায়, কিংবা বাঁশি বা কোনো বাদ্যযন্ত্রের সুরে যা বোঝানো হয়, তাতে কিছুটা ভাব প্রকাশ পেলেও সেগুলো ভাষা নয়। এই ছিল তোমাদের অনুশীলনী প্রশ্ন উত্তর, এগুলো করবে আর অনুশীলনটা আর একবার ভালোভাবে পড়ার চেষ্টা করবে। এখানে যে উত্তরগুলো দেওয়া আছে সেগুলো সবগুলোকেই মুখস্থ করবে। তাহলে এই অনুশীলনটা শেষ হলো, চ্যাপ্টারটা শেষ হলো, পরের ক্লাসে পরের লেসনটা শেষ করবো। থ্যাংক ইউ।